আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার অনুরাধ যেদিন স্নোকল আছে অনুরাধতে জম্বালা আছে হাজগুড়ি অনুরাধ দবরতে আই বলা আছি তো আজি আই বহুত দিন পরে আজি আর গোসেবক লই রহা গেলি তো বেশি একটা ভিউ দিয়েছিলাম তো ই আনালা বলি ভিডিও আপলোড করি না পারি তো ই অনুরাধতে জনে ভিডিও ইনরে অদে ভিডিও নতুলিও লাপটপ সাপোর্ট করি ওদে ই আনালা বলি বেশা বেশি শুকরিয়া তো এই অনুরার বেশা বেশি করিয়া অনুরা সত্যিজনে সাপোর্ট করে দিয়ে আনালা বলি তো এই অনুরা সাপোর্ট করি যাও অনুরা সত্যি কেন হাজ করি চ্যানেল দিবা ফাই দেবা আশা করি বুঝি পাই যাও তো আরা আজিয়া জিবা সাইম ইবা স্পোকেন ইংলিশ কোর্স পার্ট ফাইভের সাইম তো আর স্পোকেন ইংলিশ কোর্স যা আছে এবার পার্ট ফাইভের মাদা আর কি সাইম গেলে কি সাইম গেলে আর আর রোহিঙ্গা হতাম মাদে ইন্দির লগ্ন হইয়া এখন দিল্লিয়ান কইলে আই আইদা আছে মানে কি মরি যার গই আইদা আছে সন্দিল্লা মরি যার গিয়ে হনেকান গরিবল্লা মরি যার গিয়ে মানে বেশি এক্সাইটেড ফিলিং করি ওর জানালা হনেকান গরিবল্লা বেশি এক্সাইটেড ফিলিং করি ওর মানে আই মরি যার গিয়ে হিন্দিল্লা গোয়ার রোহিঙ্গা তোমার হতান হনিয়া হে তো নম্বর আরা যা ডাইন টু আছে এবার ইস্তেমাল করি ওর আরা ফুরি ভারিম গড়ি ভারিম ইংলিশেরও হয়ে পাইম আচ্ছা ওর বুঝে যাও সন্দিল্লা গেলে আই হেরে যাই বললা মরি যার গই দিওয়ানা আই হেরে যাই বললা বুঝে না আই হেরে যাই বললা কি দিওয়ানা মানে হলো গিয়ে গই যেন হেরে যাই বললাম তারপর আছে কি হ মরি যাই গই হিন্দিল্লা এখন হতা নহ রোহিঙ্গা তার মানে এইবার সন্দিল্লা ঘুরি হয়ে পাই গেলে ডাই ইনটু যা আছে এইবার ইস্তেমাল ঘুরি ওর হয়ে ফেরিবা এক্সাম্পল সন্দিল্লা গেলে আইদা আছে তোমার দলই বললা মরি যার গই মানে তোমার দলই বললা মানে কি দিওয়ানাও যার গিয়ে বুঝে না হিন্দিল্লা গণ হয়াম ফলো যার গই হিন্দিল্লা গহ দেই বারো হতে হিন্দিল্লা গুড়ি হিন্দিল্লা হত হবে সময় আর ডাই ইনটু যা আছে সেইবারে ইস্তেমাল করি ওর সেন্টেন্সরে বানাই পাইলাম আশা করি বুঝি পাই যাও আইদা আছে কক্সবাজার মাদে যাই বললা কি হলো গিয়ে গই মানে মরি যার গই মানে হেরে যাইতো মনে হয় বেশি এক্সাইটেড ফিলিং করি ওর যেহেতু নম্বর হনাকাং করি বললা এক্সাইটেড ফিলিং হয়ে যাগে মানে এক্সাইটেড গরম মানে যাই বললা কোনো মরি জোর গই যাই বললা বেশি ফলো জোর গই বেশি যাইতো মনে হয় সেইটো নম্বাদে হইন দহন দিলে ডাই ইন টুরে ইস্তেমাল করি ওর আর পেটনেরও হইন বুঝানে সেন্টেন্সেরও হইন আশা করি বুঝি পাই যাও তাহলে তাহলে আই এন দিলে পারি আয় ফন্না ফুরি বললা মরি যার গিয়ে ফন্না ফুরি বললা কি ফলো যার গিয়ে দিওয়ানাও যার গিয়ে হিন দিল্লে হয়ে পারি বুঝানে আশা করি বুঝি পাই যাও তাহলে এক্সাম্পল চাইলে অনুরাচন করি ওর বুঝি পারিবা সন্দিল্লা করি হদিন আনরে বুঝানে এলা তাহলে এক্সাম্পল চাই না আগতে এক্সাম্পল চাইবার আগতো আর কি চাইবেন কলে এক্সট্রেশার যা আছে এবার চাইম এক্সট্রেশারে বোধে মানে বানাইবার যে তরিকা এরিয়া এক্সট্রেশারে বোধে কলে সে তো সাবজেক্টটাই বউ বুঝে না সাবজেক্ট প্লাস হেল্পিং বা প্লাস ডাই ইন টু প্লাস বা ফোন প্লাস অবজেক্ট পয়লা সে তো কিতাব গেলে সাবজেক্ট যে ঘরে আহিবা তাই বুঝে না সাবজেক্ট থাকিব তারপর আছে হেল্পিং বা ভোগ্য থাকিব বুঝে না তো হেল্পিং বা মানে টেন্স মোতাবেক দিবা মানে সাবজেক্ট চাইর সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার সাবজেক্ট দিবা প্লুরাল হলে প্লুরাল সাবজেক্ট দিবা তাহলে আবার হেল্পিং বা দিবা দে ডাই ইন টুরি দিবা ডাই ইন টু বা দে তারপর আছে বা ভুয়ান দিবা জিয়ান গত্যমান হরি রিহান দিবা তারপর অবজেক্ট জিয়ান জিয়ানোর গত্যমান রিহান দিবা অবজেক্ট হিসাব জানালা ফলে সুতো সাবজেক্ট থাকিব তারপর আছে হেল্পিং বা তারপর আছে ডাই ইন টু তারপর আছে বা ভুয়ান তারপর আছে অবজেক্ট আশা করি বুঝবে একজন তাহলে সাবজেক্ট প্লাস হেল্পিং বা প্লাস ডাই ইন টু প্লাস বা ফোন প্লাস অবজেক্ট আশা করি বুঝি পাই যাও তাহলে সেইবালি আর অনুরাধ যদি হরেন গেলে সেই তোমাদের হনেকান গড়ি বললা বেশি এক্সাইটেড ফিলিং করেন হনেকান গড়ি বললা দিওয়ান হয়ে যার গো হনেকান গড়ি বললা মরি জোর গই সেই তোমাদের স্ট্রেচারি বালে হলে সেন্টেন্স বনি দেবে আশা করি বুঝি পাই যাও তাহলে আর এক্সাম্পল চাইলে আরও সুন্দর করি ওরও বুঝি পাইম তাহলে এক নম্বর এক্সাম্পল এক নম্বরের মধ্যে হর দে আই এম ডাই ইন টু মিট উইথ ইউ আই এম ডাই ইন টু মিট উইথ ইউ আই এম ডাইন আই দিওয়ান হয়ে যার গিয়ে মরি যার গিয়ে করতে টু মিট উইথ ইউ তোমার লোক দলই বললা টু মিট মানে দলই বললা উইথ ইউ তোমার লোয়ের তোমার লোয়ের দলই বললা আই মরি যার গিয়ে দিওয়ান হয়ে যার গিয়ে আই ফলো যার গিয়ে এই করতে জানালা আই এম ডাইন আই দাসে মরি যার গিয়ে দিওয়ান হয়ে যার গিয়ে ফলো যার গিয়ে টু মিট মানে দলই বললা উইথ ইউ তোমার লোয়ের আশা করি বুঝাই যাও তাহলে এলা হ্যান তো দুই নম্বর মাদে উই আর ডাইন টু রিপাট্রিয়েট টু মায়ানমার উই আর ডাইন টু রিপাট্রিয়েট টু মায়ানমার উই আর ডাইন টু রিপাট্রিয়েট টু মায়ানমার রিপাট্রিয়েট মানে হলে মানে ফর এক্সাম্পল আর বর্মাতে গিয়ে বর্মাতে ওয়াফিস যাই বর্মারও ওয়াফিস যাই যাইম বোধে এবার হবো দে রিপাট্রিয়েট বুঝে নালা তাহলে উই আর মানে আর আদা আছে মরি যার গই ফলো যার গই দিওয়ানাও যাই গই দিওয়ানাও যার গই টু রিপাট্রিয়েট মানে যাই বললা টু মায়ানমার বর্মাদে বর্মাদে যাই বললা বর্মান মাদে রিপাট্রিয়েট বললা আর দিওয়ানা ও যার গই করবে বুঝে নালা
আশা করি বুঝে যাচ্ছে ফোর হয়ে যাই মরি যায় আর গোয়িং করবে আশা করি বুঝে যাচ্ছে তো লিখা নিছো তো তিন নম্বর আমার হলে হি ইজ ডাইং টু গো আউটসাইড হি সিজে আছে ডাইং টু গো মানে যাই বললা দিওয়ান হয়ে যাই মরি যার গই আউটসাইড মানে বারে হিতে বারে যাই বললা মরি যার গোয়িং করবে বুঝে না বারে যাই বললা ফোর হয়ে যার গই বারে যাই না ভারত দৌড় অনেক বুঝে না আশা করি বুঝে যায় এটা যাই বললা বেশি এক্সাইটেড ফিলিং করে দিয়া তোলে ইয়ান নিছো তো সাইন নম্বর আমার হলে সাইন নম্বর আমার হলে হি ইজ ডাইং টু কাম হিয়ার হি ইজ ডাইং টু কাম হিয়ার এটা আছে এরা আই বললা কি হয়ে যার গো মরি যার গো ফোর হয়ে যার গো দিওয়ান হয়ে যার গো ইন করবে আশা করি বুঝে যায় হি ইজ ডাইং টু কাম হিয়ার এটা এরা আই বললা মরি যার গো ইন করবে জানালে ইন লাগো না আই বড় হেটে যাই বললা মরি যার গো ইয়া দিলা না এইবার হয়ে যার ইয়া এইবার হয়ে দিয়ে ইয়া তোলে শি ইজ ডাইং টু কাম হিয়ার হিবে এরা আই বললা মরি যার গো ইন করবে আশা করি বুঝে যায় তোলে ইয়ান নিছো তো হলে ফার্স্ট নম্বর আমার হলে উই আর ডাইং টু গো ফর ওয়াচিং এ মুভি উই আর ডাইং টু গো মানে আর যাই বললা ফর মরি যাই গই ফর ওয়াচিং এ মুভি মুভি মানে হলে কি ফিল্ম ওরে জানে ফিল্ম জীবিন আছে ইনর হলে মুভি তাহলে ফিল্ম এরিয়া আর রোহিঙ্গা দা থলে তাহলে উই আর ডাইং টু গো ফর ওয়াচিং এ মুভি আর দা আছে ফর মরি যাই গই উগ্র ফিল্ম সাইতো যাই বললা উই আর ডাইং টু গো ফর ওয়াচিং এ মুভি আর দা আছে মরি যাই গই উগ্র ফিলিং সাইতো যাই বললা কেউ হই আশা করি বুঝে যাও যদি বুঝি না হলে হয়ে আসো আর ভিডিও ভালো লাগিলে হয়ে আসো কমেন্ট নাম্বারে আশা করি বুঝে যাও আমরা সাপোর্ট করলে তুই আর আত্মীয় গম লাগবে ভিডিও কল বানাবি আশা করি আমার আমরা সত্যির জন্য বুঝে যাও তাহলে অন্যরা এক্সাম্পল দিয়ে রো তো বোর্ড দিলে সেন্টেন্স কল বানাবিগুলা এক্সাম্পল দিয়ে রো এক্সাম্পল এন দিল্লি হর আজ আছে ইন্ডিয়া যাই বললা মরি যাই গই আই এম ডাইং টু মিগ্রেট টু ইন্ডিয়া মিগ্রেট মানে হলে হদিনলা এখান দেশের তো এখান জায়গা তো আর এখান জায়গা যা দিবার হদিন মিগ্রেট তাহলে আই এম ডাইং টু মিগ্রেট টু ইন্ডিয়া এন দি লেস তোমার গতি হারিবা আয়দা আছে ফুটবল খেলা চাই বললাম মরি যাই গিয়ে মানে দিওয়ান হয়ে যাই গিয়ে ঠিক আছে সাইথন দিয়ে দিয়া তাহলে আই এম ডাইং টু ওয়াশ ফুটবল আই এম ডাইং টু ওয়াশ ফুটবল আর ফুটবল চাই বললা কি হয়ে যাই গিয়ে মরি যাই গিয়ে এনদিল্লা হয়ে যাইবা আশা করি বুঝবে যাও তাহলে এনদিল্লা এনদিল্লা করে অনুরা বোর্ড দৈল্যা বলিলা সেন্টেন্স কল বানিয়ে ফেরিবা তো এই অনুরাদ তো ভিডিও বালালে মানে অন্য বাইন্ডার হাসে শেয়ার করবে।